Congratulations, madam. কেনো? আমাদের কোম্পানিতে ক্যাশলেস ট্রানজাকশনের প্রথম ব্যক্তিকে আমাদের কোম্পানি 1,00,000 টাকার গিফট অ্যানাউন্স করেছিল। সকাল থেকেই আমরা ওই মানুষটার জন্যই অপেক্ষা করছিলাম যিনি লক্ষপতি হবেন। আপনি হলেন সেই ভাগ্যবতী। আমাদের দোকানে 95,000 টাকার শপিং করে আপনি সেই ভাগ্যবতী হয়েছেন। আপনার কার্ডটা যদি কাজ করতো তাহলে এই ভাউচারটা আপনি পেতেন, সেই জন্য এটা আপনি রাখুন। আমি যদি প্রথমে থাকতাম তাহলে আমি নিতাম। আপনার ভাগ্যে আছে তাই আপনি পাচ্ছেন। কোনো জিনিস শুধু ভাগ্যে থাকলেই পাওয়া যায় না, সেটা যাই হোক না কেন সৎভাবে পাওয়া উচিত। দিন ওটা, নিন। থ্যাংকস। আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। ইটস ওকে। আপনার যেটা মনে দিচ্ছে সেটা হয়তো পূরণ হতে চলেছে, তাই ভাগ্য আজ আপনাকেই খুঁজে নিয়েছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। প্রাণটা বেরিয়ে যাবে এবারে, তো খিদে আর সহ্য করতে পারছি না। ওরে কেউ তো আমাকে বাঁচাও। কি ভালো মানুষ, আমার পরিস্থিতি দেখে আমাকে দুধ খাওয়ালো। কে মা তুমি? বাবা, এই সানগ্লাসটা কেমন হয়েছে? মেলা থেকে কিনে এনেছিস মনে হচ্ছে। ওই দেখ গঙ্গা টিভির কাছে কিছু একটা করছে। কি ভাবছিস তুই? তোকে এখানে ফেলে দিয়ে আমি তোকে কেন দুধ খেতে দিচ্ছি? এই কারোর সঙ্গে কথা বলছে মনে হচ্ছে। বাবা, ওখানেও কার সাথে কথা বলবে? নিশ্চয়ই কোনো মন্ত্র পড়ছে, ঠাকুরের কাছে কিছু চাইছে। না রে, প্রার্থনা করার মতো মনে হচ্ছে না, কথা বলছে মনে হচ্ছে। কি বলছো? শাস্তি পাওয়ার আগে তোর প্রাণ পাখি যাতে উড়ে না যায় তাই তোকে খেতে দিচ্ছি। নন্দিনী, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, আমাকে বাইরে বের করো। তুই কালচক্র কোথায় রেখেছিস বলে দে। কালচক্র কোথায় আছে কিছুতেই বলবো না। কালচক্র কোথায় আছে না জানলে আমি তোকে ছাড়বো না। কালকের মধ্যে কালচক্র কোথায় আছে না বললে তোকে এখানেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
কারুর সঙ্গে কথা বলছে মানে হচ্ছে ঢিবির মধ্যে নিশ্চয় কেউ আছে। এই চল আমরা গিয়ে দেখি। বাবা তোমার চোখ অনেক শার্প, তুমি দেখো। তুই বলছিস? হ্যাঁ। চোখে ধুলো লাগলো নাকি? কি হলো কি বাবা? বাবা কি হলোটা কি সেটা তো বলবে। আরে চিৎকার না করে আমাকে দেখতে দাও না। আরে কি হচ্ছে নাকি? আরে দেখি 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 আমাকে দেখাও বাবা দেখি। আরে দেখতে দাও না বাবা, দেখতে দাও। আরে আমাকে দেখতে দাও না, একটু শান্ত হও। হ্যাঁ এটা দেখি, এবার একটু ঠিক লাগছে বাবা? দেখতে পাচ্ছ তো? কিচ্ছু দেখতে পাচ্ছি না রে, চোখের সামনে সব কিছু সাদা। সে কি? এটা তুমি কি বলছো বাবা? হ্যাঁ রে, সত্যি কথাই বলছি। তুই এখানে আছিস তো? হ্যাঁ। আমি তোকেও সাদা সাদা দেখছি। আরে রে বাবা, এসব তুমি কি বলছো বাবা? আমি কেন মিথ্যে কথা বলবো? কিরণ বাবা, ওই ঢিবির মধ্যে দেখতে গিয়ে আমার চোখ খারাপ হয়ে গেছে সবাই জানলে আমার সম্মানটাই নষ্ট হয়ে যাবে। এসব কি বাবা, আমাকে দেখতে মেয়ের বাড়ির লোক আসছে আর এমন সময় তুমি অন্ধ হয়ে গেলে? এই এক্ষুনি আমাকে অন্ধ বানিয়ে দিস না, একটু অপেক্ষা কর, ঠিক হয়ে যাবে বলে মনে হচ্ছে। তো ঠিক আছে, কিন্তু এখন সব কি করে সামলাবে? তোর ভরসাতেই তো আছি বাবা, আমার হাতটা ছাড়িস না রে, সাবধানে আমাকে নিয়ে চল। ঠিক আছে বাবা, আমি আছি, আমি তোমার সাথেই থাকবো, কিন্তু একটা কথা আছে, তুমি অন্যদিকে তাকিয়ে কথা বলবে না, যেখান থেকে আওয়াজ আসবে সেই দিকে তাকিয়ে কথা বলবে। ভালো আইডিয়া বলেছিস। এক মিনিট, এই চশমাটা পরে নাও। এখন কেমন লাগছে বাবা? বাইরে কালো চশমা ঠিক আছে, বাড়ির ভেতরে কালো চশমা পড়লে একটু বাড়াবাড়ি হবে। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে বাবা। দাঁড়া, আসার সময় এখানে কিছু ছিল না, এবার 100 মিটার গেলে বাড়ির দেওয়ালটা পাবো। 95 মিটারে ডান দিকে ঘুরলে শেডের মধ্যে যাব, ওখান থেকে 5টা সিঁড়ি উঠলে বাড়ির ভেতরে চলে যাব। ঠিক তো? কারেক্ট বাবা। চল। নন্দিনীকে কালচক্র কোথায় আছে বলে দিলে ও আমাকে মেরে ফেলবে আর কালচক্রটা নিয়ে নেবে, আর না বললে আমাকে এখানেই আটকে রাখবে, আর এখানেই আমি মরে যাব। এখানে আমি যতই চাচাই না কেন, বাইরে তো কেউই শুনতে পায় না। আমি কিছু লিখে বাইরে ছুড়লে সেটা যদি কারো চোখে পড়ে তাহলে আমি যে ভিতরে আটকে আছি সেটা বুঝতে পেরে আমাকে উদ্ধার করবে। হ্যাঁ, আমাকে সেটাই করতে হবে। হ্যাঁ, কিন্তু কিসের উপর লিখব, কি দিয়ে লিখব? কিসের উপর? Thank you.
প্রাণ বাঁচানোর জন্য দেবতারা না জানি নানা সময় কি কি সব অস্ত্র ব্যবহার করেছে। আমি আমার বিপদের দিনে আমার এই গেঞ্জিটাকেই অস্ত্র বানিয়ে পাঠাচ্ছি। এইটা যদি কারো চোখে পড়ে তাহলে হয়তো আমি এখান থেকে বেরোতে পারবো। হে ভগবান, এ তো কিছুতেই বাইরে যাচ্ছে না। যে করেই হোক এটাকে বাইরে পাঠাতেই হবে আমাকে। সেদিন তুমি আমায় বললে যে নন্দিনী একটা সাপ। আমি সেদিন বলার সময়ও সাপ হয়েছিল, কিন্তু এই কার্তিক পূর্ণিমা পার হবার পরে ও নারী রূপ পেয়েছে। বাবার কিছু একটা সমস্যা হয়েছে, এমন সব কথা বলছে মনে হচ্ছে যেন সবসময় স্বপ্ন দেখছে। বাবা এই অবস্থায় যা বলবে কিচ্ছু মনে করবো না, কিন্তু কথাগুলো শুনে তো হাসিও পাচ্ছে। সাপ নাকি একটা মেয়ের রূপে বদলে গেছে। তুমি এখন দরজা বন্ধ করছো কেন? বাবা আমাকে একটা গোপন কথা বলেছে। বাবা আমাকে বলেছে কথাটা কারুর কাছে না বলতে। সীতার ব্যাপারটা হওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে যা হবে সব তোমায় খুলে বলবো। সেই জন্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলার জন্যই আমি দরজাটা বন্ধ করলাম। এমন কি বিশেষ কথা আছে তোমার? আমরা ছোটবেলায় গল্প শুনতাম মনে আছে? সেই রকমই একটা গল্প। গল্পটা শুনলে তুমি হাসতে হাসতে গড়াগড়ি খাবে। তেনালি রামের গল্প? না না, পার্বতীপুরের গল্প। আর গল্পের হিরোইন অন্য কেউ নয়, তোমার নন্দিনী। তুমি যে নাগমাতার নাম করে নন্দিনীর যে পূজা করছো, তুমি কোনোদিন ওকে দেখেছো? আচ্ছা কেমন দেখতে বলতে পারো? আমার মনে হয় তুমি ওকে দেখোনি। সেই দিন তোমায় যখন খুঁজতে আমি পার্বতীপুরে গেলাম, আমি নিজে নন্দিনীকে দেখেছিলাম। সেদিন নন্দিনীকে যখন দেখলাম আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। দেখে তো প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার সম্বন্ধেই আমাকে বলছে। কিন্তু এখন নন্দিনী কি রূপে আছে বলো তো? মেয়ের রূপ ধারণ করেছে শুনেছি। আমার বাবাই আমাকে বলছিল। নন্দিনী কোনো সাধারণ সাপ নয়, শক্তি নাগ। আরো কি সব বললো আমার বাবা? হ্যাঁ, নীলকণ্ঠ ঋষিমুনি, সর্পমস্তা দেবীর অংশ নাকি। আর নন্দিনী মেয়ে রূপে আসার পর আরো বেশি শক্তিশালী হয়ে গেছে নাকি, ভাবতে পারো? এইসব গল্প আমাকে বাবা বলছিল। তোর বাবা তার মানে সত্যি কথাই বলছে। তুই যত অবিশ্বাস করবে ততই আমার জন্য ভালো। আমার বাবা বিজনেসম্যান বলে আমি জানতাম, কিন্তু ভালো গল্পও বলতে পারে সেটা আমি আজকে জানতে পারলাম। সাপকে বাবা এতটাই ভয় পায় যে এখন বলছে যে একটা সাপ মেয়ে রূপ ধারণ করেছে। এটা কিন্তু সত্যি দারুণ গল্প। আমি ভাবছি যে এই গল্পটাকে নিয়ে একজন ডিরেক্টরের কাছে যাব, উনি দারুণ সিনেমা বানিয়ে দেবেন। আমি তো তোর বাবাকে সিনেমা দেখাই, তুই আমার কাছে সিনেমার গল্প করছিস। ছেলে মেয়ে হতে পারে, মেয়েও আজকাল ছেলে হতে পারে। ডারউইনের এভলিউশন থিওরি বলে যে বাঁদরও মানুষ হতে পারে, কিন্তু একটা সাপ কি করে একটা মেয়ে হতে পারে? আমার বাবাকে আমি সম্মান করি বলে বাবা আমাকে যা ইচ্ছে তাই বলে, যেরকম ইচ্ছে ফেয়ারি টেল বানিয়ে শুনিয়ে যায়। নন্দিনীর বিষয়টা তুমি বিশ্বাস করছো না, তাই না? যে গল্পের কোনো মাথা মুন্ডুই নেই সেই গল্প কখনো বিশ্বাস করা যায়? সত্যি কথা সবসময় গল্প কথা বলেই মনে হয়, জানো না? বাবার এই গল্প তুমি সিরিয়াসলি নিচ্ছ? নাগশক্তির বিষয়ে যা শুনেছ তা মিথ্যে নয়। তার কারণ, নাগশক্তি হলো সব শক্তির থেকে বড় শক্তি। কি এমন শক্তি? পূজোর সময় দেবীর মূর্তিকে আরাধনা করা হয়,
কেউ কোনোদিন সাপের মূর্তিকে আরাধনা করে? যে কোনো উৎসব করার সময় গরুড় বাহনের নাম শুনেছি, সর্প বাহন বলে তো কোনোদিন শুনিনি। একটা সাপ একটা মানুষ রূপে কোনো দিন বদলাতে পারে না। কেন তুমি আমার বাবার কথাগুলোয় বিশ্বাস করছো বলো তো? একটা সাপ মানুষের রূপ কোনোদিন ধারণ করতেই পারে না। এই সব শুধু বানানো গল্প। সাপ নাকি হয়ে গেছে মেয়ে? হেসো না বাবা, সাপের মেয়ের রূপ ধারণ করার কথা মিথ্যে নয়, সত্যি। সাপের অতিরিক্ত শক্তির ব্যাপারে না জেনে মজা করো না, বদলে দেখালে তারপর বিশ্বাস করবে? শক্তি নাগের তোমার সামনে নিজের রূপ বদলানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ, নাগ শক্তি যে মানুষের রূপ ধারণ করে তার সাক্ষী আছে। স্বাস্থ্য ভালো রাখার জন্য কেউ কেউ যোগাসন করে, কিন্তু সেই যোগাসন যারা করে সেই সমস্ত মুনিদেরও অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর সাপের হতে পারে। রাহু কেতু চাইলে মানুষের উপকারও করতে পারে, তেমন ক্ষতিও করতে পারে। রাহু কেতুর মুখটা মানুষের মতন আর দেহটা সাপের মতন হয়। মানুষের পক্ষে এই সমস্ত বিষয়গুলো চোখে দেখে বিশ্বাস করা সম্ভব নয়। এগুলো দেবতার মহিমা। দেবতাদের মহিমা কখনো পরীক্ষা করতে নেই, বিশ্বাস করতে হয়। নাক শক্তি যা ইচ্ছে তাই করতে পারে, নাক শক্তির কোনো তুলনা হয় না। আরে গঙ্গা, এইটুকুতে এত উত্তেজিত হচ্ছ কেন? আমি যেটা বিশ্বাস করি সেটাই বললাম। আমার কথায় তোমার এত খারাপ লেগে যাবে আমি বুঝতে পারিনি। নাগ মাতাকে তুমি এত মানো আর সেই বিষয়টা নিয়েই আমি এত মজা করলাম, তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। তোমার ভক্তিকে আমি অসম্মান করেছি সেটা আমার একেবারেই উচিত হয়নি, আমারই ভুল হয়েছে। ঠিক আছে, তোমাকে এইসব কথাগুলো বলে আমি এমনি তোমায় উস্কে দিলাম, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এই ব্যাপারটা আবার বেশি ঘাঁটিয়ে এটা নিয়ে আমার সাথে ঝগড়া করো না প্লিজ গঙ্গা। আচ্ছা আর হবে না, দেখো 1 2 3 ক্ষমা করে দাও না গঙ্গা প্লিজ। এসব কথা থাক, বাবা নন্দিনীর বিষয়ে আর কি বলছিলেন? তুমি অন্য কিছু জানো নাকি? না না, বাবা কি বলছিলেন সেটাই জানতে চাইছিলাম। না না, বাবা শুধু এইটুকুই বলেছিল। তোমায় দেখাচ্ছি মজা। হ্যাঁ, কি বললে? দরজাটা খুলে দাও এবার। হ্যাঁ এক্ষুনি খুলছি। তোমার বাবা ভয় পেয়ে আমার মেয়ের রূপ ধারণ করার কথা বলেছে, কালচক্র কোথায় রেখেছে সেটাও বলবে। নিজের ছেলের কাছে নিজের পাপের কথা বলা সব থেকে বড় কষ্টের। আমি সেই কষ্ট রাজশেখরকে দেব। ও নিজে মুখে স্বীকার করবে ওর পাপের কথা, আর সেটাও করবে জঙ্গলের দেবীর মন্দিরের সামনে। হে ভগবান, নন্দিনীর গঙ্গার রূপ ধরে থাকা আর এখানে আমাকে আটকে রাখা, সব লিখে দিয়েছি। যে করে হোক এখান থেকে আমাকে বাইরে বেরোতেই হবে। হে ভগবান, রক্ষে করো। জিনিসটা কে ছুঁড়লো? অরুণ, এটার মধ্যে মাদুলি বাঁধা আছে, কে জানে কে এটার মধ্যে টুকটাক করে ছুঁড়েছে, এটাতে হাত দিও না। বাড়ির বাইরে একটা জিনিস পড়ে আছে, সেটাকে এমনি ফেলে রেখে দেবো এখানে? যা খুশি হোক, তুমি এটাতে হাত দিও না। তুমি চুপ করো তো বিশি। হাত দিও না অরুণ। কি হয়েছে এখানে? কি হয়েছে দাদা? কে টুকটাক করে এইটাকে এখানে ছুঁড়ে দিয়েছে? আমি হাত দিতে বারণ করছি, অরুণ তাও ওটাতে হাত দিতে যাচ্ছে। এই কি ব্যাপার? তুমি অরুণকে একটু বোঝাও দাদা। আরে পিসি অকারণেই ভয় পাচ্ছে বাবা। দেবী এটা ঠিকই বলেছে অরুণ, এটা কোনো মন্ত্রপুত লাড্ডুর মতন, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। কি বাবা, তুমি তুমিও পিসির মতোই কথা বলছো। তোমার এসবে বিশ্বাস না থাকলেও তোমার বাবা হয়ে আমি বলছি, তুমি এখান থেকে যাও। সব কিছুকে এতটা ভয় পাচ্ছ, এটাকেই পাগলামি মনে হচ্ছে। যা ইচ্ছে করো তোমরা। অরুণ
ভৈরবী চলে এসেছে, এটা তোলার জন্য ওই ঠিক লোক। ওকে এটাকে তুলতে বলি। কি হলো, আপনারা এখানে কেন? কেউ মন্ত্র পড়ে এটা এখানে ছুঁড়েছে, সেই জন্য ভয়ে ভয়ে এটাকে দেখছি। ঢিবির ভিতর থেকে তুই এটা পাঠিয়েছিস তাই না? এবার আমাকে নিশ্চয়ই কেউ বাঁচাবে। আপনি ঠিকই বলছেন, এটা মন্ত্রপুত জিনিস। আরে গঙ্গা, নিচে পড়ে থাকা জিনিসটা ওভাবে কেউ হাতে নেয়? রেখে দাও ওটা। ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি ওই ঢিবিকে পূজো করি, এটা আমার কোনো ক্ষতি করবে না। এটা ঢিবিতে ফেললে যতই মন্ত্র পড়া থাক ভস্ম হয়ে যাবে। এবার আমাকে ঠিক কেউ বের করবে। গঙ্গা আবার ওটা কেন তুলেছে? সবাই ওটা আমাকে তুলতে বারণ করলো, এদিকে গঙ্গার হাতে ধরিয়ে দিল। এই গঙ্গা, আরে বাবা পাপি, এইটাও ধরে ফেললি। এই বাবা, এটা কি বলতো? এটা কি ঠিক করলে তোমরা? আমাকে ছুটতে বারণ করলে ওটা, আর গঙ্গার হাতে ধরিয়ে দিলে, ওর কিছু হলে? অরুণ, ওর কিছু হবে না বাবা, ওর হাতে ত্রিশূল রেখা রয়েছে, যদি কোনো দুষ্ট শক্তি থাকে সেটা ওর হাতে ভস্ম হয়ে যাবে। গঙ্গার হাতে ত্রিশূলের রেখা ছিল? ত্রিশূল রেখা আছে, ত্রিশূল রেখা আছে বলে গঙ্গার ব্যাপারে যে এত কথা বলছেন, ওই ত্রিশূল রেখাটা কেমন সেটা আমি দেখতে চাই। হ্যাঁ দাদা, আমিও ওইটা দেখিনি। গঙ্গা হাতটা দেখাও। চোখে দেখতে পাচ্ছ না, ত্রিশূল দেখবে কি করে? দেখার মতো নাটক করবো রে। হায় হায় রে, অরুণকে সামলাতে গিয়ে গঙ্গার হাতে যে ত্রিশূল রেখা রয়েছে সেটা দেবীর সামনে বলে ফেললাম। আমিও তো ওইটা দেখতে চাইছি সেই থেকে। তুমি হাতটা দেখাও গঙ্গা, ওটার কি এমন গুরুত্ব আছে, আমিও দেখতে চাই। হ্যাঁ দেখি তো। দেখো দেবী, এই তো, কত বড় দেখা যাচ্ছে ত্রিশূল রেখাটা। আরে বাবা, বাঁচলাম। মন্ত্র বলে হাতে ত্রিশূল রেখাও দেখিয়ে দিল। আপনার চোখে আলো দেখতে পাচ্ছেন? শুধু সাদা দেখতে পাচ্ছি ডক্টর। এখানে চোখ রাখুন। ডক্টর, আমি আবার দেখতে পাবো তো? টেস্টগুলো হয়ে গেছে, যা বলার স্যার বলবেন।
হ্যাঁ বাবা, এইদিকে বসো, বসো, এখানে বসো। ডাক্তার বাবু, আমি দেখতে পাবো তো? বাবা চুপ করে থাকো না বাবা। ডক্টর কি হয়েছে? ডক্টর রিপোর্টসগুলো তো সব ঠিকই আছে, কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। কোনো সমস্যা না থাকলে বাবা চোখে দেখতে পাচ্ছে না কেন? সেটা আমিও বুঝতে পারছি না, আমার সার্ভিস লাইফে এরকম কোনো কেস দেখিনি। আমি ড্রপস লিখে দিয়েছি, ওইটা দিয়ে দেখুন, ওষুধগুলো দিয়ে দেখুন কি হয়, ঠিক না হলে তারপরে আবার ভাবতে হবে কি করা যায়। ডক্টর কত লক্ষ টাকা খরচ হবে খালি বলুন, আমি যাতে দেখতে পাই তার ব্যবস্থা করুন। আই উইল ট্রাই মাই বেস্ট। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ ডক্টর। ইটস ওকে, হয়ে গেছে তো? হ্যালো, এসো। ওখানে নিউরোসার্জন কিশোর আছেন তো, ওনাকে ভিতরে পাঠান। তোকে এখানে বন্দি করে রেখেছি বলে সেটা তুই জামায় লিখে সবাইকে জানাতে চাইছিলি? তোর এত বড় সাহস তাই না? তোর সাহস দেখা দেখি। যখন তুই এত কিছু করতে পারছিস, তোকে তো আর বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। শেষবারের মতন বলছি, কালচক্র কোথায় আছে বল। ভয় দেখাচ্ছিস আমাকে? আমার প্রাণের কোনো পরোয়া না করলেও ওই কালচক্রর জন্য ঠিক তুই আমায় বাঁচিয়ে রাখবি, আমি জানি। আমাকে মেরে ফেললে আমার কাছে থাকা কালচক্র কোথায় আছে সেটা তুই কোনোদিনও জানতে পারবি না। স্বামীজির কাছে থাকা ওই একটা কালচক্রকে তুই জঙ্গলের দেবীর কাছে অর্পণ করে এসেছিস, কিন্তু আমার কাছে থাকা ওই কালচক্রটা তুই কোনোদিনও খুঁজে পাবি না। ওই কালচক্র খুঁজে পাওয়ার আগে তুই আমাকে মেরেও ফেলতে পারবি না। এই, তোকে অত সহজে আমি মারব না। তার কারণ হলো আমার নাগ রূপে থাকা মাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলি তুই। কালচক্র যাতে তোরা হাতিয়ে নিতে পারিস সেই কারণে আমাকে মন্ত্র দিয়ে পুঁতে রেখেছিল। সেই স্বামীজিকেও মাটিতে পুঁতে দিয়েছি যাতে তার শিরা উপশিরা ফেটে যায়, সে শাস্তি পায়। তুই সেই স্বামীজির থেকেও বেশি কষ্ট পাবি। আমি তোকে এখানে একটু একটু করে পচিয়ে মেরে ফেলবো। পচে মরার আগে তুই আমাকে বল, কালচক্র কোথায় রেখেছিস বল? কালচক্র কোথায় রেখেছিস বল? কোথায় আছে তা কিছুতেই বলবো না। কোথায় লুকিয়ে রেখেছিস না বললে আমি এখান থেকে যাব না। কি ভয় দেখাচ্ছিস? আমার জীবনের মূল্য না দিলেও ওই কালচক্র কত মূল্যবান সেটা আমি জানি।
তুই আমায় যতই কষ্ট দিস আমি সব অত্যাচার সহ্য করব, কিন্তু কালচক্রের ব্যাপারে মুখ খুলব না। দেখতে থাক কিভাবে মুখ খোলাই। দেখা যাক, তোর এই জেদ কতদিন ধরে রাখতে পারিস আমি দেখব। কালচক্র কোথায় লুকিয়ে রেখেছিস আমাকে বলে দে। এক মুঠো চিনি তোর জেদ টুকরো টুকরো করে দেবে। শুধু চিনি দিয়ে কি করবি আমার? চিনি দেখে হয়তো পিঁপড়ে আসতে পারে, কিন্তু সত্যিটা বাইরে আসবে না। পিঁপড়ে এলে তোর মুখ দিয়ে এমনি সত্যি বেরোবে। হাতির কানে পিঁপড়ে ঢুকে গিয়ে হাতিকে নাচিয়ে দিয়েছিল গল্পটা জানিস তো? যদি না জানিস বুঝে যাবি। সত্যি কথা বলে দে না হলে কষ্ট পাবি। এবার দেখ আমি তোকে কিভাবে কষ্ট দিই। পিঁপড়ে কামড়ে আমার প্রাণ চলে যাবে। নন্দিনী দয়া করো, দয়া করো আমাকে বাঁচাও, বাঁচাও। কি হলো এত সহজেই তুই ভয় পেয়ে গেছিস? না না না। কি হলো যে দেখা? এই পিঁপড়ের কামড়ে আমার সহ্য হচ্ছে না, প্রাণ চলে যাবে আমার। আমায় দয়া করো নন্দিনী, দয়া করো। তোর ওই পিঁপড়েগুলোর হাত থেকে বাঁচার একটাই রাস্তা। কালচক্র কোথায় রেখেছিস বলে দে, বল। কালচক্র কোথায় আছে বল। বলছি বলছি বলছি। বাঁচার জন্য যদি মিথ্যে কথা বলেছিস তাহলে পিঁপড়ের বদলে বিছে বেরোবে। এই ব্যথা সহ্য করতে পারছি না, আর কাঁকড়া বিছে ছাড়িস না। এটা আমার জীবন মরণের প্রশ্ন, আমি মিথ্যে বলবো না। কালচক্র কোথায় আছে আমি বলছি বলছি। তার আগে এই পিঁপড়েদের তাড়াও, এই পিঁপড়েদের তাড়াও, তাড়াও। আমি আর সহ্য করতে পারছি না। নন্দিনী পিঁপড়েগুলোকে তাড়াও, তাড়াও। ধন্যবাদ নন্দিনী। এবার বল কালচক্র কোথায় রেখেছিস বল। উপরে আমার ঘরের ভিতরে আমার বিছানার সামনে একটা সেলফ আছে, ওই সেলফের পাশে একটা সাদা রঙের একটা বাক্স আছে, ওই বাক্সের ভিতরেই কালচক্র রেখেছি। কিভাবে তোর মুখ দিয়ে বলালাম দেখলি যে কালচক্র কোথায় আছে? নরকের মতো যন্ত্রণা পাওয়ার পর আর কোনো উপায় ছিল না, তাই বলে দিলাম। আর তোমার পথে বাধা হব না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাকে তুমি এই গর্তের ভিতর থেকে বের করো। হাত জোর করলেই আমি তোকে ছেড়ে দেব? নন্দিনী তোর তো এখনো অনেকটা কষ্ট পাওয়া বাকি আছে, আগে আমি কালচক্রটা নিয়ে আসি, তারপর আমি তোকে দেখাচ্ছি। নন্দিনী 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 আমাকে বের করো, নন্দিনী নন্দিনী আমাকে বাঁচাও, নন্দিনী নন্দিনী।
নন্দিনী, নন্দিনী, আমাকে বের করো, নন্দিনী, 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, নন্দিনী। চক্র তো এখানেই রেখেছে বলল আমায়, কিন্তু এখানে তো নেই। ও কি আমাকে মিথ্যে কথা বলল? জীবন মরণের প্রশ্ন, আমি মিথ্যে বলবো না। কালচক্র কোথায় আছে আমি বলে দিচ্ছি, বলছি। বিজু আমায় বলেছিল কালচক্র এখানেই রেখেছে, কিন্তু কালচক্র এখান থেকে, কালচক্র কেউ চুরি করেছে। ওই কল চক্র যেখানেই থাক না কেন, আমি খুঁজে বের করবই। যে বা যারা আমাকে বাধা দিতে চাইছে, তাদের আমি কিছুতেই ছাড়ব না। দাদা, আপনি আমার জন্য কালচক্রটা যত্ন করে রেখেছিলেন, কিন্তু আমি কালচক্রটা নেওয়ার আগেই নন্দিনী ওই কালচক্রটা নিয়ে জঙ্গলের দেবীকে অর্পণ করেছে। দেবসেনা নামের মেয়েটাকে ধরে নন্দিনীকে কেমন দেখতে তা জানার জন্য ওই মেয়েটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নন্দিনী খুব চালাকি করে বাচ্চাটাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আপনি যখন ছিলেন, নন্দিনী জঙ্গলের দেবীর ওই কালচক্রকে ছুঁতেও পারেনি, কিন্তু আমি ওই কালচক্রকে কিছুতেই রক্ষা করতে পারলাম না, হারিয়ে ফেললাম। একটা কালচক্র দেবীর কাছে চলে গিয়ে থাকলেও বাকি কালচক্রগুলো যাতে ওই দেবীর কাছে না যায়, তাই আমি জঙ্গলের দেবীকে মন্ত্র দিয়ে দিকবন্ধন করে এসেছি দাদা। ওই নন্দিনী আর জঙ্গলের দেবীর কাছে যেতে পারবে না, কিন্তু আমাকে ওই নন্দিনীর সামনে দাঁড়াতেই হবে। তোমার প্রাণের বদলে ওর প্রাণ আমি অবশ্যই নেব, কিন্তু নন্দিনী কেমন দেখতে জানি না বলে আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। মেয়ের রূপ ধরে থাকা নন্দিনীকে খোঁজার জন্য ওর ব্যাপারে কোনো তথ্যই আমি জানতে পারিনি, তাই কিছু করতেও পারছি না। আপনি শুধু মন্ত্র শিরোমণি নন, সব শাস্ত্রে জ্ঞান ছিল আপনার, কোনো ব্যাপারই আপনার কাছে অজানা নয়। আপনি আমার পরিস্থিতিটা বুঝে আমাকে কোনো রাস্তা দেখান। হারা গেল, 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 হারা গেল,
ধারণ করে তুই আমার কাছ থেকে লুকিয়ে পালিয়ে বেড়াতে পারিস। আমিও হয়তো তোকে ধরতে পারিনি, কিন্তু তোর ব্যাপারে আমি সব জেনে গেছি।